আফগানিস্তানে অত্যাধুনিক সুপার কার উন্মোচন করল তালেবান সরকার। ধর্ম এবং বিজ্ঞানকে সাথে নিয়ে বিশ্ব দরবারে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় তালেবান সরকার। প্রথম দেখাতেই মনে হতে পারে বুগাতি নয়তো ল্যাম্বোর্গিনির মতো বিলাসবহুল কোনো ব্র্যান্ডের লেটেস্ট মডেলের সুপার কার। কিন্তু যখন শুনবেন এই সুপার মডেলের কারটির প্রস্তুতকারক দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, তখন অবাক না হয় কি উপায় আছে। সোশ্যাল মিডিয়ার বদলতে গত মাসেই তালেবানদের তৈরি গাড়িটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। বুগাতির আদলে তৈরি সুপার কারটি ইতিমধ্যেই সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। আফগানিস্তানের অত্যাধুনিক সুপার কারের বিস্তারিত তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন শুরু করা যাক। 20 বছর পর ক্ষমতায় আসে তালেবান সরকার। ক্ষমতায় আসার পরপরই দেশীয় প্রযুক্তিতে সুপার কার তৈরির ঘোষণা দেয় তালেবান সরকার। আফগানিস্তানকে উন্নয়নশীল দেশ হিসেবে তুলে ধরতে উঠে পড়ে লেগেছে তালেবান প্রশাসন। জানা যায় আফগানিস্তানে তৈরি সুপার কারের নাম মাডার 9। এর ঝকঝকে অত্যাধুনিক লুক প্রকাশ করেছে তালেবান প্রশাসন। তবে এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কাতারে এক প্রদর্শনীতে এর উন্মোচন হবে বলে জানিয়েছেন তালেবান সরকার। অবশ্য গত 5 বছর ধরে এই গাড়ি তৈরির চেষ্টা করছে দেশটির এক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্টপ নামের এক সংস্থার সঙ্গে আফগান সংস্থা ATBI বা আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট যৌথভাবে এই গাড়ি তৈরি করবে। দুই সংস্থা মিলে তৈরি করবে মাডার 9 এবং এই গাড়ির মাধ্যমে আন্তর্জাতিক আঙ্গিনায় নিজেদের উন্নতির কথা সবাইকে জানাতে মরিয়া তালেবান প্রশাসন। এদিকে আফগানিস্তানের পাশে হাজির হয়েছে বন্ধু চীন। সে দেশের আমুদরিয়ার অববাহিকায় তেল উত্তোলনের জন্য চীনের এক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে আফগানিস্তানের শাসক তালেবানের। এর ফলে কাবুলের অর্থনীতিতে টাটকা বাতাস বইবে বলে মত ওয়াকি বহাল মহলের। তালেবান জানিয়েছে প্রথম 3 বছরে $540 মিলিয়ন বিনিয়োগ করা হবে। সব মিলিয়ে ন্যূনতম 1,000 থেকে 20,000 টন তেল নিষ্কাশন করার পরিকল্পনা করা হয়েছে। এ চুক্তিকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করছেন আফগান কূটনীতিকরা। আফগানিস্তানের আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই নুয়ে পড়েছে। ডুবতে থাকা অর্থনীতিতে সুবাতাস দেবে এই চুক্তি ও সুপার কার তৈরি, সেই আশায় বুক বাঁধছে আফগানিস্তান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আফগানিস্তানের তৈরি সুপার কারের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।